আমার নাম সুমন্ত গুপ্ত, আমি 31 বছর ধরে কর্পোরেটে আছি। পৃথিবীর প্রচুর দেশে বিভিন্ন সময় আমাকে যেতে হয়েছে, বিভিন্ন মানুষের সাথে মিশতে হয়েছে, বিভিন্ন সোসাইটির মানুষের সাথে মিশতে হয়েছে। আমি অনেক ধরেই চিন্তা করছিলাম যে আমাদের যেসব ছেলেমেয়েরা গ্র্যাজুয়েশন করছে এবং দেখা যাচ্ছে ছেলেমেয়েরা ঠিক পথের দিকে এগোচ্ছে না, আমরা অনেকটাই চেষ্টা করে দেখেছি, চিন্তা করে দেখেছি এবং কিছু সার্ভেও করেছি, তখন দেখা যাচ্ছে যে 100টা ছেলের ভেতরে 15-20টা ছেলে ম্যাক্সিমাম সাকসেসফুল হয় ইঞ্জিনিয়ারিংয়ে বা ডাক্তারিতে, কিন্তু মাস্কের ছেলেমেয়েরা যাচ্ছে ডিনার কোর্সে পড়াশোনা করতে, এবং সেই পড়াশোনা করতে গিয়ে তারা দেখা যাচ্ছে তাদের দিশা হারা হয়ে যাচ্ছে, তারা ঠিক পথে যাচ্ছে না, প্রচুর বেকারত্ব বেড়ে যাচ্ছে ধীরে ধীরে। এটাকে অ্যানালিসিস করতে গিয়ে দেখলাম যে অ্যাকচুয়ালি ওদের ভেতরে যে বেসিক যেটা জিনিস থাকা উচিত, যে অ্যাটিচিউড যেটা মেন কথা, যেটা মানুষের জীবনের একটা বড় এরিয়া, সেই অ্যাটিচিউডের ভেতরে ওদের প্রচুর প্রবলেম হয়ে যাচ্ছে। ওরা জানে না ওরা কী করছে, কোথায় যাচ্ছে, কী করবে, ওদের ভবিষ্যৎ কী, ওদের বাবা মা স্কুলে যেতে বলেছে স্কুলে গেছে, কলেজ যেতে বলছে কলেজে যাচ্ছে, কিন্তু তারপর কী, এই জিনিসটা ওদের কাছে ক্লিয়ার নয়, যার ফলে ওরা পথভ্রষ্ট হয়ে যাচ্ছে। এবং এই থট প্রসেসটাই, এই চিন্তাধারাটাই আমাকে কিন্তু কুড়ে কুড়ে খাচ্ছিল যখন আমি ভাবছিলাম আমাদের বাংলার সম্বন্ধে, যে বাংলা ছেলেমেয়েদের আমরা কি পারি না নতুনভাবে ফিরিয়ে আনতে পথে, ওদের ভেতর জাগাতে পারি না নতুন আশা, জীবনকে চেনার আশা, জীবনকে জানার আশা। আর সেই জন্যই তৈরি করেছি আমার এই সেশনগুলোকে, যে সেশনগুলোকে যদি ওরা অ্যাটেন্ড করে কলেজের ছেলেরা, এটা ফ্রি অফ কস্ট আমি করাচ্ছি নিউবেলাকুলের মতো জায়গাতে, আমি শুরু করছি খুব সব তাড়াতাড়ি। সেশনগুলোর মধ্যে তিনি প্রথম সেশন যেটা আমাদের হচ্ছে, তিনটে লেভেলের সেশনটা ভাগ করা হয়েছে, একটা হচ্ছে বেসিক লেভেল, একটা লেভেল ওয়ান অ্যান্ড লেভেল টু। লেভেল ওয়ানে এর গাইডলাইন্স, সেশনস গাইডলাইন্স, লেভেল হচ্ছে তিনটে লেভেল আছে, একটা হচ্ছে বেসিক লেভেল, একটা লেভেল ওয়ান অ্যান্ড লেভেল টু, আরেকটা লেভেলও আছে যেটা আমরা কন্ট্যাক্ট করে থাকি, যেটা আমি কন্ট্যাক্ট করেছি অলরেডি, সেটা হচ্ছে যারা একটু এল্ডারলি পার্সন, 45-65 এজেস, প্রচুর ফ্রাস্ট্রেশনসে ভুগছেন, মনের ভেতর শান্তি নেই, সেই ধরনের মানুষদের ভেতরেও আমি চেষ্টা করছি কিছু কিছু জিনিস ঢুকিয়ে অন্তত তাদের মনটা খুশি রাখার জন্য। এবার আসি আমি কলেজ লেভেলের স্টুডেন্টসদের জন্য। এখানে বেসিক লেভেলে আমরা শুরু করছি অ্যাটিচিউড ইজ এভরিথিং, সেকেন্ড ইজ ডেভেলপ ইউর লার্নিং অ্যাটিচিউড, কন্ট্রোল ইউর মাইন্ড, পজিটিভ ভার্সেস নেগেটিভ থটস, হাউ টু বি হ্যাপি, নো ইউর সেলফ ফার্স্ট, মোটিভেশন অ্যান্ড হাউ টু ইনক্রিজ ইউর আন্ডারস্ট্যান্ডিং, দিস ইজ দ্য বেসিক লেভেল। এই লেভেলটাকে ক্রস করার পরই লেভেল ওয়ানে যখন আমরা কী করবো তাকে শেখাবো, যখন সেটা হচ্ছে মেক ইউর রিলেশনশিপ স্ট্রঙ্গার, ড্র লাইন ইন এভরি রিলেশনশিপ, ওভারকাম লোনলিনেস, পাওয়ার অফ ডিজায়ার, পাওয়ার অফ ফোকাস, উইনার্স মাইন্ডসেট, লুক অ্যাট ইউর ডেস্টিনি অ্যান্ড গেট রিড অফ জেলাসি অ্যান্ড টার্ন ইন টু ডিজায়ার। এই সেকেন্ড লেভেল হয়ে যাওয়ার পরে সেকেন্ড লেভেলে যখন যাচ্ছি আমরা, সেটা হচ্ছে স্পিক ইংলিশ উইথ কনফিডেন্স, ডেভেলপ ইউর পার্সোনালিটি, স্মার্ট ওয়ার্ক অ্যান্ড টাইম ম্যানেজমেন্ট, 10 রুলস অফ সাকসেস, দ্য পাথ অফ সাকসেস, হাউ টু চুজ ইউর ক্যারিয়ার, মেক ইউর সেলফ ইউনিক অ্যান্ড অ্যাক্টিভ, অ্যান্ড লাস্ট ইজ হোয়াট ইজ দ্য আলটিমেট গোল ইন লাইফ। এই সেশনগুলোকে করার পরে আমরা খুব কনফিডেন্ট, যারা যারা নিতে পারবে, যারা যারা একটু চিন্তিত হবে বা এই ক্ষেত্রের উপর কাজ করবে, তারা নিশ্চয়ই জীবনে সাকসেসফুল হবে এবং আমরা অনেক স্মাইলিং ফেস দেখতে পারবো আমাদের ইয়াং জেনারেশনের ভেতরে। এটাই আমাদের মেন অবজেক্টিভ।